জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, এমনকি নাবালিকার মৃত্যুর পর দেহটি ময়নাতদন্ত না করিয়ে বাড়ির পাশে সৎকার, নদিয়ার হাসখালী থানা এলাকার চাঞ্চল্যকর অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা, অত্যাধিক রক্তক্ষরণের ফলে ভোর রাতেই মৃত্যু নাবালিকার। প্রমাণ লোপাটের জন্য ময়নাতদন্ত না করিয়েই নাবালিকার বাড়ির পাশে এক শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় মৃতদেহ। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হাসখালী থানার শ্যামনগর এলাকায়। ঘটনার পর নাবালিকার পরিবারকে মুখ বন্ধ রাখার জন্যও হুমকি। অবশেষে চাইল্ড লাইনের হস্তক্ষেপে থানায় অভিযোগ দায়ের মৃত ছাত্রীর পরিবারের। জানা গেছে ঘটনার সূত্রপাত গত 5ই এপ্রিল। ওই দিন সন্ধ্যায় স্থানীয় গাজনা পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলে সোহেল গোয়ালির জন্মদিনের অনুষ্ঠান ছিল। নাবালিকার পরিবারের দাবি, বাড়ি থেকে জন্মদিনের অনুষ্ঠানে যাবার কথা বলেই বের হয় সে। সূত্রের খবর, জন্মদিন উপলক্ষে বাড়িতে বসেছিল মদ্যপানের আসর। অভিযোগ, সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর গভীর রাতে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে তার বাড়ির সামনে রেখে যায়। মৃত নাবালিকার বাবা জানান, রাতে যন্ত্রণায় ছটফট করছিল মেয়ে। রাত 3টে নাগাদ ওর মাকে বলে, আর সহ্য করতে পারছি না, প্রচুর রক্তপাত হচ্ছিল। সেই রাতেই স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে যায়। ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পর দেখি মেয়ে আর নেই। মেয়ে তো ওইভাবে রয়েছে সারা রাত। ওর মার কাছে কি বলছে, আমি তখন বাড়ি ছিলাম না, আমি এক ব্যাগ গিয়েছিলাম ভাঙার ঘরে। আমরা একটা ডাক্তারের কাছে যাই ওই রাতের বেলা, একটা আমার গ্রামের সাধারণ একটা ডাক্তারের কাছে, মানে ওষুধ জানিয়ে বাড়ি এসে দেয় কি মেয়েটা মারা। ওই যে সমরকারী মেম্বার ওর ছেলে, ওর ছেলে, হ্যাঁ, আপনি থানায় অভিযোগ করেছেন? করেছি। কার নামে অভিযোগ করেছেন? ওই তো ছেলের নামে, ওইটা গোয়ালির নাম, ওই যে সমরকারীর নামে। জানা গেছে ঘটনার পর প্রমাণ লোপাটের জন্য রাতেই নাবালিকার বাড়ির কাছে এক শ্মশানে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় এক প্রভাবশালী নেতা তথা স্থানীয় গাজনা পঞ্চায়েতের সদস্য সমীর গোয়ালি ও তার ছেলে সোহেল গোয়ালির বিরুদ্ধে। ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকদিন, ভয়ে মুখ খোলার সাহস পায়নি মৃত নাবালিকার পরিবার। বিষয়টি কোনোভাবে পৌঁছায় চাইল্ড লাইনের কাছে। চাইল্ড লাইনের সহযোগিতায় শনিবার থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সমীর ও তার ছেলে সোহেল। এ বিষয়ে মৃত নাবালিকার বাবা জানান, ঘটনার পর ভয়ে অভিযোগ জানাতে পারিনি, ওরা বাড়িতে এসে হুমকি দিয়ে গেছিল। দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। বাড়িতে হুমকি দিয়ে কারা? ওই রাতের বেলা সেটা পড়ে কারা এসেছিল? রাতের তাদের মুখ চেনা যায়। তার পরে কারা এসেছিল? আমার মেয়ে তো ওই বাড়িতেই গেছে। হ্যাঁ, তা এই যে পুরো কাছে বলি গেছে ওই বাড়িতে যাচ্ছে। এই যে মহিলা এসে থেট দিয়ে গেছিল, হুমকি দিয়ে গেছিল, ওই মহিলাটা কে? এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে, সে যে দলেরই হোক না কেন। এই ঘটনাটা আর কোনো যদি না ঘটে, যে ছেলেটা করেছে তার যেন পুরো সাজা হয়। একই দাবি স্থানীয় অপর এক গৃহবধূর। একটা ইয়ং মেয়ের যে ঘটনা ঘটলো এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আমার পাড়ার সবাই চায় যে এই যে কাজগুলো করেছে যারা জড়িত তাদের সাজা হোক, এবং তাদের বাবা মা তারা তাদেরও সাজা হোক। কেননা তাদের ছেলেপেলে এই খারাপগুলো কি করে হয়? বাবা মা লাই দেয়, বাবা মা কিছু বলে না, শাসন করে না, সেই জন্য সে যে পার্টিরই হোক, পার্টি বলে কোনো কথা না, মানুষ যে অন্যায় করেছে, যে ক্রাইম করেছে তার সাজা পেতেই হবে। এদিন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ঘটনার সাথে যারা যুক্ত তারা রেহাই পাবে না, তাদের কঠিনতম শাস্তি হবে। আমি একটা কথা বলি, যে কাজ করেছে, যে কাজের সাথে যুক্ত, তা কঠিন ও কঠোর শাস্তি হবে। আমরা তৃণমূল কংগ্রেস মনে করে থাকি, কোনো মানুষের ওপর অত্যাচার হোক, অনাচার হোক, অবিচার হোক, এটা আমরা চাই না। সত্য ঘটনা উদ্ঘাটন করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।